থানায় অভিযোগ দায়ের করার অপরাধে ধর্ষিতাকে এলাকা ছাড়া করার হুমকি ধর্ষকের পরিবার পরিজনদের বিরুদ্ধে, এমনই অভিযোগ করলেন ধর্ষিতা এক নারী। গত কয়েকদিন পূর্বে সাবরুম থানা অন্তর্গত থাইবং পঞ্চায়েত সিংবিল পাড়ায় গণধর্ষিতা হন এক গৃহবধূ। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে শপথ করে। আদালত অভিযুক্তদের জেল হাজতে পাঠায়, কিন্তু সংশ্লিষ্ট ঘটনার পর থেকেই ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আত্মীয় পরিজনরা সে ধর্ষিতা মহিলাকে বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে, এমনই অভিযোগ করলেন ধর্ষিতা ওই নারী। শুনুন তার মুখ থেকে সেই অভিযোগ। ওই কয়েকজনের মুখে শুনি যে এই অবস্থা, এতের বুড়ে বার করে দিব বাড়ির তুমি, ওদের এতের বু বদমাশ। তারপরে আমি কই যে আর কিল্লা বার করতে হয় পুলিশের কাছে যাবো। তারপরে আমি পুলিশের কাছে গিয়েছি, অনেকে গ্রেপ্তার হয়েছে নি তারা। হ্যাঁ, তারা গ্রেপ্তার হয়েছে। কি চান আপনি? আমি সে এগুলো শাস্তি আমি কেস দিছেন আর কেউ কিছু উঙ্কি টুঙ্কি দিতেছে না। দিছে কালকে সকালে আমাকে কেস তুলে নিতাম, নালে নালে মারি লাগবো। আরে কে কইছে এটি? এটি রতনাতে ওই শঙ্কর নালতে এগুনি আই কইছে, কো আমার মারি লাগবো বাইতে থাকবে না, দিত না কেস নামাই আনলো। যদি কদিন পরেও যদি এগুলো কেস শেষ হয়ে যায় তবু আমাদের বাড়িতে থাকবে না, দিত না মারি লাগবো বলছি। টাকা টুকার প্রপোজাল দিছেন? হ্যাঁ, ক টাকা দিন করবে, কেস নামাই আন করবে, টাকা দিলাম তোরে বলে। কত টাকা দিব বুঝলেন? 1,00,000 টাকা দিব বলছি, 1,50,000 টাকা। এদিকে বৃহস্পতিবার ধর্ষিতা গৃহবধূর বাড়িতে যান বাম নারী সংগঠনের সাবরুম মহকুমা সম্পাদিকা রঞ্জন বসাক সহ সিন্ধু মালাকার। বাম নেত্রীরা ধর্ষিতার সাথে কথা বলেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানায় ও সেই সাথে ওই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।